বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আইপিএফটি দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ আগরতলা প্রেস ক্লাবে। কেন্দ্রীয় কার্যকরী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে কার্যকরী কমিটির যারা সদস্যরা রয়েছেন তারা অংশগ্রহণ করেছেন এবং তার পাশাপাশি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। আইপিএফটির রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। ভোট পর্যালোচনায় আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে এবং মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কে সংবর্ধনা প্রদান করা হয়েছে আজকের এই বৈঠকে। স্বাভাবিকভাবে এই বৈঠককে কেন্দ্র করে যারা আইপিএফটির কর্মী সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে এবং আইপিএফটি আগামী দিনে সামনের দিকে কিভাবে এগিয়ে যাবে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বিভিন্ন আলোচনা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই গোটা বিষয়টাকে কেন্দ্র করে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। তিনি 38 জুলাই বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন। একটা বিষয় অবশ্যই বলার অপেক্ষা রাখে না, যেখানে আইপিএফটির তরফ থেকে সেখানে আইপিএফটির দিকে এতটা এক্সপেকটেশন কারোর ছিল না, কিন্তু তারপরেও সেখানে কিন্তু 38 জুলাই বিধানসভা কেন্দ্রে বিজয়ী হয়েছেন শুক্লাচরণ নোয়াতিয়া এবং পরিপ্রেক্ষিতে সেখানে পেয়েছেন মন্ত্রিত্ব এবং মন্ত্রিত্ব পাওয়ার পরই এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে কিন্তু সংবর্ধনা প্রদান করেছেন যারা আইপিএফটির কর্মী সমর্থকরা রয়েছেন এবং সেখানে অবশ্যই উপস্থিত ছিলেন আইপিএফটির রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং সহ অন্যান্য কার্যকর্তারা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া শুনব। মাননীয় মুখ্যমন্ত্রী, জনকল্যাণ মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আমি একজন ক্যাবিনেটের মন্ত্রী হিসেবে আমি দায়িত্ব নিয়েছি এবং শপথ নিয়েছি যে আগামী দিনে আশা থাকব রাজ্যের মানুষের জন্য কাজ করা যথেষ্ট সহযোগিতা চেষ্টা করব। আজকের মিটিংয়ে কি বিষয় নিয়ে আলোচনা করা? আমাদের একটা রচনা পরিবর্তন কাজে নির্বাচনের পরে আমাদের কোনো সমস্যা আমাদের বিভাগীয় এবং রাজ্য কমিটিকে নিয়ে আমরা নির্বাচন ইস্যুকে আমরা রিভিউ করার সুযোগ পাইনি, তার কারণে আজকে আমরা একটা নির্দিষ্ট তারিখ এবং স্থান আমরা নিয়েছি যে আমরা নির্বাচনে আমাদের কাজকর্ম বা নির্বাচনে আমাদের অ্যাক্টিভিটিস সেগুলিকে আমরা রিভিউ করার জন্য আমাদের মাননীয় পার্টি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমে আছেন এবং আমাদের অন্যান্য বিধায়করা তারাও আছে, প্রাক্তন বিধায়করা তারাও আছে, আমাদের রাজ্য কমিটি সকলেই আজকে উপস্থিত থাকছে। তাই আগামী দিনে আমাদের কর্মসূচি কিভাবে আমরা পার্টিকে আবার পুনরায় আমরা স্ট্রং পজিশনে নেওয়া যায় সেগুলি আমরা রিভিউ করে আমাদের আমরা আজকে পলিসি নতুন পলিসি পার্টি আগামী দিনে বিজেপি আইপিটি মিলে কাজ করার জন্য একটা পলিসি সবাই সঙ্গে নিয়ে আমরা আলোচনার মাধ্যমে পলিসি নিয়ে যাব। আপনারা শুনলেন শুক্লাচরণ নোয়াতিয়া কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে আজকের কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে আইপিএফটি দলের পক্ষ থেকে আগরতলা প্রেস ক্লাবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সাংবাদিক বিশ্বজিৎ দাস, আরো বিস্তারিত জানব তার কাছ থেকে। বিশ্বজিৎ দাস, যে বিষয়টা জানার চেষ্টা করব তোমার কাছ থেকে, আইপিএফটি দলের একটা সময় কিন্তু দেখা গেছিল যিনি সুপ্রিমো ছিলেন এমসি দেববর্মা, ওনার মৃত্যুর পর একটা র্যাপিড ডিক্লাইন একটা লক্ষ্য করা গেছে, অনেক মন্ত্রী থেকে শুরু করে অনেকে আইপিএফটি দল ছেড়ে চলে গেছিলেন, কিন্তু তার পাশাপাশি এবারের অর্থাৎ 2023 বিধানসভা নির্বাচনে শুক্লাচরণ নোয়াতিয়ার বিজয় কি তাহলে একটা বাড়তি অক্সিজেন প্রদান করছে আইপিএফটি দলকে? বিষয়টা হচ্ছে আইপিএফটি দল যে দলটা 2018 সালে 3 রেজাল্ট করেছিল, 9টি আসনে তারা সেখানে 2018 সালে লড়াই করেছিল এবং সেখানে কিন্তু 8টি আসনে তারা বিজয়ী হয়েছিল এবং 2018 থেকে 2023 সাল পর্যন্ত এই সময়টুকু সময়ের মধ্যে কিন্তু ধীরে ধীরে আমরা যা দেখেছি পাহাড়ে কিন্তু সে আইপিএফটি দলের পায়ের মাটি সরে গেছে এবং সেই অবস্থায় ইতিমধ্যে আইপিএফটি দলে যিনি সুপ্রিমো ছিলেন এনসি দেববর্মা, ওনার বয়োবৃদ্ধিজনিত কারণে ওনার মৃত্যু হয়েছে এবং সেকেন্ড ইন কমান্ড যিনি ছিলেন ব্যাপার কুমার জমানিয়া, উনি সে আইপিএফটি দল ত্যাগ করে বিক্রম ওরা যোগদান করেছেন। সুতরাং এই সময়ের মধ্যে দাঁড়িয়েও 2018 সালে থেকে শুরু করে 2023 এই সময়ের মধ্যে 2023 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কিন্তু বিজেপির সঙ্গে জোট করে তারা নির্বাচনে লড়াই করেছে এবং এই নির্বাচনে 5টি আসনে ওরা নির্বাচনে লড়াই করেছিল, এর মধ্যে একটি মাত্র আসনে ওরা বিজয়ী হয়েছে জুলাইবাড়ি আসন থেকে।
সুতরাং একটি আসলে বিজয় হয় বিষয়টা আপনি নিশ্চয়ই ইতিবাচক দিক আইপিএফটির জন্য। অর্ণব একদম একটা বিষয় অবশ্যই জানার চেষ্টা করব তোমার কাছ থেকে বিষয়টা, যে এই মুহূর্তে দাঁড়িয়ে আইপিএফটি দল একটা সময় দেখা যাচ্ছিল সবাই অনেকেই ছেড়ে চলে যাচ্ছিলেন, বলিষ্ঠ নেতৃত্ব যারা রয়েছেন একটা নেতৃত্বের নেতৃত্ব স্থানীয় যারা রয়েছেন তারা ছেড়ে অন্য দলে চলে যাচ্ছিলেন, সেই জায়গাতে দাঁড়িয়ে আইপিএফটি দলের এই মুহূর্তে দাঁড়িয়ে একজন মন্ত্রী রয়েছেন তাদের মধ্য থেকে, তো আগামী দিনে তাদের কি পদক্ষেপ হতে পারে, কিভাবে এগিয়ে যাবে মনে করছো তুমি আইপিএফটি দল? নিশ্চিত ভাবে যে কোন রাজনৈতিক দল তাদের সেই সংগঠন যাতে শক্তপোক্ত হয় এবং মানুষের মধ্যে যাতে তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পায় সেই বিষয়টা তাদের অবশ্যই লক্ষ্য থাকবে, এবং সেই বিষয়টিকে লক্ষ্য রেখেও আইপিএফটিও কিন্তু সেখানে বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নেবে। এখন দেখার বিষয় হচ্ছে পাহাড়ে তারা যে জমি হারিয়ে ফেলেছে, রাজনৈতিক জমি তারা যা হারিয়ে ফেলেছে বিগত বিধানসভা নির্বাচনে যেটা প্রমাণিত হয়েছে, সেই জমি পুনরুদ্ধারে ওনারা একদম আইপিএফটি দলের কথা অবশ্যই বললে আসছে যে সেখানে টিপ্রামথা দল, কারণ একটা জিনিস দেখা যাচ্ছে যে আইপিএফটি এবং টিপ্রামথার থেকে অনেকটাই যেন সাধারণ মানুষ প্রেফার করছেন টিপ্রামথা দলকে, সেই যে হারানো জমি তুমি যেটা বললে বিশ্বজিৎ দা, তো এই বিষয়টাকে কেন্দ্র করে আইপিএফটির তাহলে কি মেজর কোনো চেঞ্জেস আনতে হবে, তাদের যে দাবি ছিল তাদের যে বিষয়গুলো রয়েছে সেখানে কি মেজর কোনো চেঞ্জেস আনতে হবে, কি মনে করছো? রাজনৈতিক বিশেষজ্ঞরা যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে বিগত 2018 সালে বিধানসভা নির্বাচনে আইপিএফটির স্লোগান ছিল টিপ্রাল্যান্ড, এবং সেটাকে এক প্রকার হাইজেক করে নিয়েছে বুদ্ধ কিশোরের দল টিপ্রামথা, সেখানে তারা স্লোগান দিয়েছে 2023 সেখানে হচ্ছে গ্রেটার টিপ্রাল্যান্ড। সুতরাং এই অবস্থায় দাঁড়িয়ে আইপিএফটি দলের যে রাজনৈতিক জমি সেখানে তাদের রাজনৈতিক যে মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে, অবস্থায় দাঁড়িয়ে 2023 বিধানসভা নির্বাচনে 5টি আসনে দাঁড়িয়ে ওনারা 1টি আসনে জয়লাভ করেছেন। এখন দেখার বিষয় হচ্ছে তারা এই রাজনৈতিক রণকৌশল কিভাবে কি গ্রহণ করেন এবং যাতে করে তারা পাহাড়ে যে তার যে হারানো জমি পুনরায় ফিরে পেতে পারেন। অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ বিষয়টা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। আজকে আইপিএফটি দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যকরী কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে আগরতলা প্রেস ক্লাবে, এবং সেখানে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সমাচার বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।